শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকে আমি খোসা সমেত লাউ আর খোসা সমেত আলু দিয়ে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে, মাছের মাথা দিয়েও করতে পারেন, এটা মাছ দিয়ে গরমকালে এরকম একটা রেসিপি করে দেখাবো, যে রেসিপিটা আপনারা গরমের দিনে খুব ভালোভাবে খেতে পারেন, খুব টেস্টিও হয় এই লাউয়ের রেসিপিটা। সেই জন্য প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে, এরপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথাও দিলাম এক পিস, আর দু পিস মাছ দিয়ে দিলাম, পেটি দিলাম, যে কোনো পিসই দিতে পারেন। তিন পিসই দিয়েছি আমি এখানে, তিন চার পিস, কিন্তু দেব দু পিস মাছ ওখান থেকে। আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি, কিন্তু দুটো পেটি পিস আছে, ওইগুলোই দেব আমি লাউয়ের তরকারিটায়। তবে মাথা দিয়েও এটা করতে পারেন, আমি মাথাটা সাজানোর জন্য রেখে দিয়েছিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি খোসা সমেত আলু আর লাউ। খোসা সমেত লাউটা কচি দেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে ভালো করে লাউ আর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে খোসা সমেত লাউ, পাকা লাউ হলে হবে না, এর জন্য আপনাদেরকে কচি লাউ নিতে হবে। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করব। এখন লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আবারও আমি নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে আরও একবার সেদ্ধ করে নেব পুরোপুরি। এখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি কড়াই থেকে লাউ আলুটাকে নামিয়ে নেব। আর কড়াইটা ধুয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আবারও। এখন টমেটোটা গলে গেছে, এরপরে আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। এরপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নাড়বো, আর লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো একদম। ঢাকা দিয়ে দিয়ে কষালে মশলাটার টেস্টটা খুব ভালো হয়। ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে কষাতে থাকবো। এখন ঢাকা খুলে নিচ্ছি, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি দুটো মাছ, এখানে আপনারা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। দিয়ে মাছগুলোকে খুন্তি দিয়ে একদম ভালোভাবে ভেঙে নেব, কাঁটাগুলো মাছের বের করে নিচ্ছি আমি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেছে, এখন লাউ আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছুর সাথে। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি। এখন ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ দু মিনিটের মতো লো ফ্লেমে ফুটতে দেব। দু মিনিট হয়ে গেছে, এখন পুরোপুরি লাউয়ের তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব
গরম মশলার গুঁড়ো, আরও কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এরপরে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।